হ্যালো, আজকের লেসন হচ্ছে হলো বারপটসের সেকেন্ড লেসন। তো এটা হচ্ছে হলো আগের যে লেসনটা ছিল এটা ছিল ই হোল্ডিং এর মেজর শেপ নিয়ে। আজকে আলোচনা করব ই হোল্ডিং এর মাইনর শেপ নিয়ে। ওকে, তো মাইনর শেপটা কীভাবে আমরা যেভাবে মেজর ধরছিলাম আগে সেই মেজরটা ধরি। প্রথমে ছিল ই মেজর, এটা আমরা এইভাবে ধরছিলাম এই তিনটা ফিঙ্গার দিয়ে, সেকেন্ড থার্ড আর ফোর্থ। দেন এটাকে নাটের সাথে ধরছিলাম ফার্স্ট ফিঙ্গারটা, দেন পরটা গেলে এফ মেজর হয়, দেন পরটা গেলে এফ শার্প হয়, দেন পরটা জি, দেন পরটা জি শার্প, দেন আবার প্রথম থেকে আসবে এ, দেন এ শার্প, ডি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই। ওকে, এভাবে ব্যাপারটা। তো প্রথমে ছিল ই মেজর, ঠিক আছে? তো ই মেজর কর্ড থেকে ই মাইনর কর্ডটা কীভাবে ধরা লাগে, এই যে আমি সাপোজ এখন আমি এই ফিঙ্গারটা ফার্স্ট ফিঙ্গার, এই যে আমার ই মেজর, তার মাঝে নিচে থার্ড স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটটা ছেড়ে দিলে কি ই মাইনর হয়ে যায়, অর্থাৎ ফিফথ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট আর ফোর্থ স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট ধরলে কি টোটালটা ই মাইনর কর্ড হয়ে যায় আমরা জানি। অর্থাৎ থার্ড স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটটা ছেড়ে দিলে ই মেজর থেকে এই ফার্স্ট যে নোটটা সেটা উঠে দিলে, অর্থাৎ থার্ড স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটের নোটটা উঠে দিলে ই মাইনর হয়ে যায়। তাহলে আমি যদি এটা নাটের সাথে এখন যদি ফার্স্ট ফিঙ্গারটা ধরি, ই মেজরটা ধরি, এই যে আমার ই মেজর কর্ড ছিল এটা, ওকে, দেন হচ্ছে এখান থেকে আমি থার্ড স্ট্রিংয়ের যে ফার্স্ট, থার্ড স্ট্রিংয়ের যে ফার্স্ট ফ্রেটটা যে নোটটা সেটা আমি এই সেকেন্ড ফ্রেটটা, সেকেন্ড ফিঙ্গারটা আর কি, সেকেন্ড ফিঙ্গারটা আমি উঠে দিলাম। তাহলে এটা কি কী দাঁড়াইতেছে, ই মাইনর। তা আমি এই বার ধরা না ধরো তো একই ই এর ক্ষেত্রে, যেহেতু এটা নাট আছে এদিকে। তা আমি যদি এটা একটা করে আগে দিই সেম, এটা কী হয়ে যাবে, এফ মাইনর হয়ে যাবে পরেরটা, ই এর পরে যেহেতু এফ। ওকে, সিকোয়েন্সটা দেখতেছে না, বুঝতে পারতেছেন? দেন পরেরটা কি এফ শর্ট মাইনর, ওকে, কোয়ার্টটা জি মাইনর, কোয়ার্টটা হচ্ছে জি শর্ট মাইনর, কোয়ার্টটা হবে এ মাইনর। আর প্র্যাকটিস সিস্টেম আগের মতোই থাকবে, প্রথমে ই মাইনর তিনটা স্ট্রোক, দেন এফ মাইনর, আবার ই মাইনর, দেন এফ শর্ট মাইনর, দেন ই মাইনর, দেন জি মাইনর, দেন ই মাইনর, দেন জি শর্ট মাইনর, দেন ই মাইনর, দেন আবার এ মাইনর। এভাবে প্র্যাকটিস করুন। ওকে, আই হোপ এটা বুঝতে পারছেন। তো এটা গেল ই হোল্ডিং শেপের আজকের যেটা দিলাম মাইনর শেপ। ওকে, তো আরেকটা লেসন দেব এটার সাথে, এ মাইনর শেপ। এ মাইনর শেপটা কীরকম ছিল, এরকম, অর্থাৎ সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফ্রেট, দেন হচ্ছে হলো ফোর্থ স্ট্রিং সেকেন্ড ফ্রেট, থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেট। এটাকে আমি সেমভাবে আমি ওই যে সেকেন্ড ফার্স্ট ফিঙ্গারটা মুক্ত করলাম, রিলিভ করলাম। ওকে, এটা আমি ধরলাম এরকম নাটের সাথে এ মাইনরটা, দেন এর পরের নোটটা কি দেখতেছি আমি এ শার্প, দেন পরেরটা হচ্ছে বি। তাহলে এটাও কী হবে, সেমভাবে ই মেজর মধ্যে এটা একটা একটা করে আগে যাবে এবং এটাও কি বার করতে যাবে, এই যে এই ফার্স্ট ফিঙ্গারটা বার হিসেবে ধরতেছে। ওকে, তাহলে এটার প্র্যাকটিসটা কী হবে, এরকমই প্রথমে এই মাইনর ধরবেন, অর্থাৎ এভাবে যদি অসুবিধা হয় ছেড়া ধরতে নাটের সাথে ফার্স্ট ফিঙ্গারটা প্রথমে লাগায় প্র্যাকটিস করবেন, এ মাইনর এটা, দেন পরটা এ শর্ট মাইনর, তিনটা করে স্ট্রোক করবেন, তো ব্যাপারটা কী দাঁড়ালো যে শুরু হচ্ছিল আমার এ মাইনর থেকে নাটের মধ্যে, এই যে নাট, নাটের মধ্যে আমার এটা বার, দেন তিনটা স্ট্রোক দাম দাম দাম, পরেরটা একটা সরে আসবে। অর্থাৎ ই মেজর শেপে যেরকম ছিল, অর্থাৎ ই ই হোল্ডিংয়ে, ই শেপ হোল্ডিংয়ে সেম একই রকমভাবে এটাও এরকম একটা সরে আসবে। পরেরটা কী হবে আমরা দেখতেছি, এর পরে কী লেখা, এ শার্প। তাহলে এটা এ ছিল, এ মাইনর ছিল এটা, তারপরেরটা কী আসবে, এ শার্প মাইনর, দেন এরপরটা আসবে বি মাইনর, পরেরটা আসবে সি মাইনর, পরেরটা আসবে সি শার্প মাইনর। উপরে লেখা অনুসারে সিরিয়াল হয়ে যাবে, যেহেতু এটা এ মাইনর হোল্ডিং শেপ, তাহলে এগুলি কী হবে, সবগুলো মাইনর শেপে হবে। ওকে, এই যে এম, তাহলে এখন আমি প্র্যাকটিসটা কী হবে, করবো এ মাইনর থেকে ডাউন 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 হবে, ডাউন ডাউন ডাউন, দেন এ শার্প মাইনর, ডাউন ডাউন ডাউন, দেন আবার এ মাইনর, ডাউন ডাউন ডাউন, দেন এ শার্প তো গেছে এখন, দেন আবার এ মাইনর, দেন হচ্ছে হলো সি মাইনর। ওকে, এরকম একটা করে গ্যাপ দিয়ে গ্যাপ দেওয়া হবে, যেটা করছি সেটা হবে না, অর্থাৎ স্লো দেখায় এ মাইনর করতেছি, দেন এ শার্প মাইনর, দেন আবার এ মাইনর,
দেন বি মাইনর যাবে, এইসব মাইনর বাদ, দেন আবার এ মাইনর, দেন হচ্ছে সি মাইনর যাবে, অর্থাৎ আগেরটা বি ছিল পরেরটা যাবে, দেন হচ্ছে এ মাইনর, দেন হচ্ছে পরেরটা যাবে সি শার্প মাইনর। এইভাবে প্র্যাকটিস করবো, ওকে, এইভাবে পুরা ই মাইনর পর্যন্ত প্র্যাকটিসটা করবে, তাহলে হাতটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যত স্লো পারেন স্লো প্র্যাকটিস করুন, সমস্যা নেই, এরকমভাবে প্র্যাকটিস করবেন। তো এটা হচ্ছে কি, জাস্ট খালি হাতের মধ্যে শেপটা আনা, ওকে, আর রিদম যে জিনিসটা সেটা আমি পরে দেখাবো, পরের লেসনে দিব। ওকে, তো এটাই, গুড লাক, কিপ প্র্যাকটিস।